আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন স্পিরিক্যাল পাওয়ার দেখতে কেমন, স্পিরিক্যাল পাওয়ার সম্বন্ধে আমি আপনাদেরকে বুঝিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমরা একটু গ্লাসটা দেখি যে সিলিন্ড্রিক্যাল পাওয়ারের গ্লাসটা কেমন হয় দেখতে। সিলিন্ড্রিক্যাল পাওয়ারের গ্লাসটা এটা হচ্ছে একটি মাইনাস সিলিন্ড্রিক্যাল পাওয়ারের গ্লাস। এই গ্লাসটা দেখতে কিন্তু একটু খেয়াল করবেন, এটার যে সাইডের অংশ এটা কিন্তু চতুর্দিকে একরকম না। স্পিরিক্যাল পাওয়ারে যেরকম চতুর্দিকে সাইডের স্পেসটা, সাইডের পোর্শনটা, সাইডের থিকনেসটা চতুর্দিকে যেরকম একই রকম, বাট এটা কিন্তু চতুর্দিকে একই রকম না। এই দুই সাইডের থিকনেসটা একটু মোটা, আবার এখান থেকে একটু পাতলা। এটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার চেনার উপায়। তবে এই গ্লাসটা যখন সেটিং করব তখন আপনি কিভাবে বুঝবেন যে এটার মধ্যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার, সেটাও বোঝার উপায় আছে। সেটা হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস ধরবেন, ঠিক স্পিরিক্যাল পাওয়ারটা আমি আপনাদেরকে যেভাবে বুঝালাম, যে কোনো একটা জিনিস ধরবেন। আমি আমার মুখের সামনে ধরলাম, আমার চেহারার সামনে ধরলাম, সেক্ষেত্রে একটু দেখবেন যে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল মাইনাস পাওয়ার। আমার চেহারাটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। এখন যদি আমি এই গ্লাসটা ঘুরাই, একটু খেয়াল করবেন আমার চেহারা কিন্তু বাঁকা তারা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার চেহারাটা কিন্তু বাঁকা তারা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সেই আপনি গ্লাসটা যখন ঘুরাবেন তখন কিন্তু চেহারাটা বাঁকা তারা দেখা যাবে, এটাই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার। সিলিন্ড্রিক্যাল পাওয়ার কিন্তু আবার সেটিংয়ের ক্ষেত্রেও একটু ঝামেলা। সেটিংয়ের ক্ষেত্রে ঝামেলা বলতে, সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে অবশ্যই কিন্তু অ্যাক্সেস থাকবেই, এটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পাওয়ার যারা সেটিং করবেন, এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমার চোখে যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার আমি এটা কীভাবে বুঝবো। স্পিরিক্যাল পাওয়ারও যেভাবে বোঝা যায়, যেমন চোখে পাওয়ার কাদের আসে, মানে কারা বুঝবে যে চোখের পাওয়ার আসে বা চোখের পাওয়ার আসছে, সেটা হচ্ছে যাদের দেখতে অসুবিধা হয়, খালি চোখে যাদের দেখতে অসুবিধা হয় তাদেরই কিন্তু চোখে পাওয়ার আসে। তারাই কিন্তু চশমা ইউজ করে, তারাই কিন্তু পাওয়ারের চশমা ইউজ করে, এটা হচ্ছে সিম্পল জিনিস। আর সিলিন্ড্রিক্যাল পাওয়ার, আমার চোখে যে সিলিন্ড্রিক্যাল পাওয়ার আসছে এটা আমি কীভাবে বুঝবো। যে কোনো একটা বস্তু, একটু খেয়াল করবেন, যে কোনো একটা জিনিস আমি যদি দেখি, দেখার ক্ষেত্রে কিন্তু আমি একটু ডবল ডবল দেখবো অথবা বাঁকা তারা দেখবো, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার বোঝার উপায়। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল, আমার চোখে যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার আসে এটা আমি সিম্পললি, মানে প্রাথমিক অবস্থায় আমি বুঝতে পারবো আমি যে কোনো জিনিস একটা ডবল ডবল দেখবো অথবা বাঁকা তারা দেখবো, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার বোঝার উপায়। আর গ্লাসটা সেটিং করতে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে, আপনারা সবাই জানেন সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে কিন্তু অ্যাক্সেসটা অবশ্যই থাকবে। সেই ক্ষেত্রে গ্লাসের মধ্যে অ্যাক্সেসটা যদি একটু ঘুরে যায় তখন কিন্তু সেই পেশেন্ট অথবা সেই কাস্টমার কিন্তু দেখতে অসুবিধা হয়, এটা কিন্তু খুবই জটিল একটা ব্যাপার। সিলিন্ড্রিক্যাল পাওয়ারের অ্যাক্সেসটা অবশ্যই একদম 100% একুরেট থাকতে হবে। অ্যাক্সেসটা যদি ঘুরে যায় তখন কিন্তু সেই কাস্টমার চোখে কিন্তু ভালো দেখে না, সে বাঁকা তারা দেখবে, সে মানে ক্লিয়ার দেখবে না। সোজা কথা, সিলিন্ড্রিক্যাল পাওয়ারের অ্যাক্সেসটা ঘুরে গেলে কিন্তু খুবই প্রবলেম। তো সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা অ্যাক্সেস সেটিংটা কিন্তু খুবই জটিল ব্যাপার। মেশিনের সাহায্যে এখন তো অত্যাধুনিক অনেক মেশিন আছে, আপনার দেখা যাচ্ছে লেন্স মিটার আছে, এছাড়া অত্যাধুনিক যে কম্পিউটার আছে এটা কিন্তু সেটিং করা অনেক ইজি। বাট এখনও যারা সেই অনেক আগের থেকে মান্দার তার আমলে যে আমরা গ্লাসটা সেটিং করতাম, লেন্স আমরা ট্রায়াল বক্সের লেন্স দিয়ে যে গ্লাসটা পাওয়ারটা চেক করতাম, সেই ক্ষেত্রে যারা এইভাবে এখনও যারা ওই গ্লাসটা সেটিং করেন অথবা ওই ট্রায়াল বক্সের লেন্স দিয়ে গ্লাসটা চেক করেন, তারা সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা বের করবেন কীভাবে প্রশ্ন আসতে পারে। যারা বিশেষ করে নতুন চশমার দোকান দিচ্ছেন তারা সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা বের করবেন হচ্ছে প্রথমে গ্লাসটাকে নিউট্রাল করবেন। প্রথমে গ্লাসটা, এই যে বাঁকা তারা দেখা যায়, এই বাঁকা তারা গ্লাসটাকে প্রথমে নিউট্রাল, মানে যে কোনো একটা বস্তু বাঁকা তারা, যে কোনো একটা বস্তুর সামনে ধরার পরে গ্লাসটা একটু নিউট্রাল করবেন, মানে সোজা করবেন, ওই জিনিসটার বাঁকা তারা যেন দেখা না যায় সোজা করবেন, সেটাই হচ্ছে নিউট্রাল। সেখানে একটা মার্ক করবেন, মার্ক করার পরে ওনার সিলিন্ড্রিক্যাল কত পাওয়ার সেটা তো আপনারা অবশ্যই চেক করবেন। সেই নিউট্রাল করার পরে সেই নিউট্রালটা আপনারা অ্যাক্সেস মার্কিং চার্ট, এই অ্যাক্সেস মার্কিং চার্ট কিন্তু সব দোকানেই আছে। এখন যতই আধুনিক দোকান হোক না কেন, সব দোকানে কিন্তু এইটা হচ্ছে অনেক পুরাতন পদ্ধতি, অ্যাক্সেস মার্কিং চার্ট কিন্তু সব জায়গায় আছে। তো এই অ্যাক্সেস মার্কিং চার্টের মধ্যে আপনারা যে নিউট্রালটা করলেন, যার সিলিন্ড্রিক্যাল পাওয়ারে, একটা এক্সাম্পল ধরেন ওনার সিলিন্ড্রিক্যাল পাওয়ারে অ্যাক্সেস হচ্ছে 140°, সেক্ষেত্রে আপনারা এই গ্লাসটা নিউট্রাল করার পরে গ্লাসটা আপনার 140°, একটু কষ্ট করে একটু সামনে আসেন, 140°তে আপনার সেই নিউট্রাল গ্লাসটা কিন্তু 140°তে ধরবেন। নিউট্রাল যেটা করবেন সেখানে মার্কিং করার পরে 140° থাকলে 140°তে ধরবেন, ধরার পরে আপনি এখানে জিরোতে গ্লাসটা মারবেন, বাস তারপরে সুন্দর করে গ্লাসটা সেটিং করবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিলিন্ডার পাওয়ারে গ্লাসটা সেটিংয়ের উপায়। হ্যাঁ ভিউয়ার্স, তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিলিন্ড্রিক্যাল পাওয়ারে গ্লাসটা সেটিং উপায় কী, সিলিন্ড্রিক্যাল পাওয়ার আসলে গ্লাসটা আসলে চেনার উপায় কী।
তো এই ভিডিওতে যদি আমার কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি নেক্সট ডে আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।